আমাকে ছাড়বি না, আমি বললাম না, যে এই কথা বললাম। আমার চাচা যান বলল, আব্দুল উজ্জা আমার কাছ থেকে চলে যান, বেরিয়ে যা তুই আমার কাছ থেকে। আমি ওই সময় আমার চাচা জানে এই কথাটি শুনে, আমার চাচা জানে সম্মুখ থেকে আমি আব্দুল উজ্জা ফিরে আসছিলাম আপনার দিকে, আপনার কাছে আসা রওনা দিচ্ছিলাম। হাঁটতে হাঁটতে কয়েক কদম দিয়ে এগিয়েছি আমার চাচা যান, ওই সময় পিছন দিক থেকে আমাকে আবার ডাক দিলেন, এ আব্দুল উজ্জা তুই চলে যাচ্ছিস বাবা, চলে যান, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, তবে শুনে নে বাবা, জেনে নে বাবা, তোর পরনার যে কাপড়টা তোর পরনায় রয়েছে, যে কাপড়টা তুই পরিধান করে আছিস, এই কাপড়টা, এই জামাটা আমি তোর চাচা যান, আমার দেওয়া জামা, আমার দেওয়া কাপড় আমি তোকে জানিয়ে দিলাম, যখন আমার কাছ থেকে তুই চলে যাচ্ছিস, ওই জামাটা, ওই কাপড়টা আমার কাছে দিয়ে চলে যাও, আমাকে দিয়ে চলে যাও, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আব্দুল উজ্জা আমার পরনার কাপড়টা আপনার জন্য সাথে সাথে খুলে দিয়েছি, আমার পরনার কাপড়টা যেই খুলে দিলাম আমি উলঙ্গ হয়ে লজ্জার স্থানটা গুপ্তের স্থানটা নিজে থেকে ছুটে 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 আসতেছিলাম। এমন তো সময় প্রতিবদ্ধে আমার মায়ের সঙ্গে দেখা হয়ে যান, মা জনদি পরব ধরদি, মা জন ধরুদির সঙ্গে আমার দেখা হয়ে গেল। আমার মাম্মা যান এই দৃশ্যটা না দেখে আর সহ্য করতে পারলেন না, এই দশাটায় তোর চাচা যা করেছে বুঝি, আম্মা যান, আম্মা যান, হ্যাঁ ভাব, আমি মোহাম্মদের কাছ থেকে কলেমা পড়ার কারণে আজকে এই দশাটা আমার চাচা যান করে নিয়েছে, আম্মা যান, আমি সহ্য করতে পারি না বাপ, এই দৃশ্যটা দেখে কিতাবের মধ্যে এসেছে, আব্দুল উজ্জা আম্মা জানে একটা চাদর দিয়ে দিলে, কোন কোন কিতাব এসেছে আব্দুল উজ্জা আম্মা জানে একটা কম্বল থেকে কম্বলের কিছু অংশ আব্দুল উজ্জাকে দিয়ে দিলে, বাবা ছেলে এই কম্বল গা জড়িয়ে সোজাসুরি তুই গভীর দরবারে চলে যা। আরে তুই জেনে বলে আব্দুল উজ্জা আর দেরি না করে এই কম্বল দ্বারা জড়িয়ে সোজাসুজি আমার নবী পাকের তরবারে চলে আসলেন। আমার নবী পাক এই কথাগুলো শুনে আব্দুল উজ্জাকে বলতে লাগলেন, এ বাবা আব্দুল উজ্জা শুনে না বাবা, চেনে না বাবা, সবই তো তোমার কথা শুনলাম, একটা বার আমি রসুল্লাহ আমার হাতের বলে তোমার হাত কানাম, একটা বার রেখে দাও আব্দুল উজ্জা আমার নবী পাকে হাতের উপরে নিজের হাত কানা রেখে দিলেন। আল্লাহ রসুল আব্দুল উজ্জার হাত কানা ধরে নিজের হুজরা মুবারাকে প্রবেশ করলেন, প্রবেশ করে আল্লাহ নবীর নিজের পরিধান করা নিজের ব্যবহার হত, আল্লাহ রসুলের গায়ে দুটি পোশাক দুটি জামা আব্দুল উজ্জাকে দিয়ে দিলেন। আব্দুল উজ্জা আমি রসুলুল্লাহ তোমাকে টাকা দিতে পারবো না, অর্থ দিতে পারবো না, জায়গা জমি কিছুই দিতে পারবো না, আমি রসুলুল্লাহ তোমাকে দুটি জামা দিয়ে দিলাম। আরে তুই জেনে বলে আব্দুল উজ্জা তোমাকে কি আমি রসুলুল্লাহ আমার কাছে আর কিছু চাওয়ার আছে, আর কিছু পাওয়ার আছে, একটা বার আমাকে জানিয়ে দাও, একটা বার আমাকে বলে দাও। আব্দুল উজ্জা ওই সময় কাঁদতে কাঁদতে বলেছিলেন, ইয়া রসুলুল্লাহ গে, ইয়া
হাবিব আল্লাহ আমার টাকার প্রয়োজন নাই, আমার অর্থের প্রয়োজন নাই, আমার পয়সার প্রয়োজন নাই, জায়গা জমি কিছুই প্রয়োজন নাই, শেষ আশা একটা আপনার কাছে রয়েছে, কি দাবি কি আশা একটা বার আমাকে জানিয়ে দাও। আল্লাহ নবীকে বললেন আব্দুল উজ্জা জানিয়ে দিলেন আপনি একটা আল্লাহ দরবারে দোয়া করুন, আল্লাহ জানো আমি আব্দুল উজ্জাকে সাদাদের মরণটা কবুল করে নেয়। কি বললে বললে শাহাদাতে মরণটা যেন আল্লাহ কবুল করে নেয়, এটাই ছিল তার শেষ আশা। শেষ বাক্যে দেখতে পাও গেছে খন্দকের জিহাদে হাসরাতে আব্দুল উজ্জা গিয়েছিলেন, তার শরীর খারাপ হয়েছিল, জ্বর হয়েছিল, তবুও আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ জ্বর হয়েছে আমার আব্দুল উজ্জা যদি জ্বর অবস্থায় মারা যায় এর মরণটা যেন আল্লাহ শাহাদাতের মরণ হয়ে যায়, এতে যদি বলা যাবে না যদি সেই নবীর আশে উন্মাদ হয়ে দেওয়ানা উন্মাদ হয়ে যদি দুনিয়া থেকে আমরা চলে যেতে পারি তবে আমরা আমাদের দ্বিতীয় নম্বর পোস্টের জবাব মোহাম্মদ উন্নাদি এই উত্তরটা আমরা দিতে পারবো, একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। তাই বলল জওয়ানেরা সেই নবীর আশিক হয়ে যান, দেওয়ানা হয়ে যান, পাগল হয়ে যান, রাত গভীর হয়েছে শীতের সময় বেশি আর লম্বা চওড়া নয়, আসে আমরা আখেরি দোয়া হবে তার আগে কিংবা সুরা ফাতিহা শরীফ কিংবা ইকরা শরীফ একবার তো শুরু করেন। হিজাব পড়েছেন সকলে আমার উপরে হাওলা করে দেবেন। আমি আপনাদের ছোট ভাই আব্দুল্লাহ এসেছিলাম, ভাষাগত ভুল ত্রুটি নিজের ছোট ভাই হিসেবে সন্তান হিসেবে ক্ষমা করে দেবে, আল্লাহ যদি আবার কোনো আনায় বাকি আলোচনা হবে। শীতের সময় এসেছি আপনাদের মাঝে, যেটুকু আলোচনা রাখলাম আল্লাহ অন্যদের আনালে বাকি আলোচনা হবে। তবে আপনাদেরকে একটা খাস দাওয়াত দিয়ে যায়, আপনারা সকলে জানেন আমাদের কুশিরার আল্লাহ হুজুরের দরবারে নিজে নিজ দরবার ইসারে সব ফাল্গুন মাসে ১৩-১৪-১৫ লক্ষাধিক মানুষের সমাগম যেখানে হয় আপনারা সকলে জানেন যান, আমার সেই হুজুরের দরবারে খাদেম হিসেবে আপনাদের দাওয়াত দিয়ে গেলাম, সকলে যাবেন। হুজুরের নিজে হাতে প্রতিষ্ঠিত আমিনিয়া মাদ্রাসা ইসারে সব ফাল্গুন মাসের ১৭-১৮-১৯ বহুত মত পক দল আসবে, কোন দল মত করার দরকার নাই, অনেক দল মত আসবে, যে দলের উপরে আমরা আছি আমাদের বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, ইনারা এত বড় দাজ্জাল আলেম ছিলেন, শুধু তাই নয় এত বড় আল্লাহর ওলি ছিলেন,
কোনটা হক কোনটা না হক, কোনটা চলবে কোনটা না চলবে না, কোনটা জায়েজ কোনটা জায়েজ নাই, কোনটা বৈধ কোনটা অবৈধ, সব যাচাই বাছাই করে দিয়ে আমাদের কাছে রেখে গেছেন। আর এই পথেই যদি আমরা চলতে পারি সোজাসুজি আল্লাহর জান্নাতে আমরা পৌঁছে যাব। জোরে বলা যাবে না? অনেক দলমত আসবে বাবা, অনেক রকম কথা বলবে, যাবেন না, পুরো শরীফ আপনার আঁকড়ে ধরুন। হুজুরদের আওলাদদেরকে না ভালো লাগতে পারে, হুজুরের আওলাদদের না ভালো লাগতে পারে, কিন্তু হুজুরের মহব্বত থেকে দেবেন, আল্লাহ ওলিদের মহব্বত রাখবেন। এই দুনিয়াতে ওলিদের মহব্বত রাখলে কিয়ামতের দিন ওলিদের সঙ্গে আমাদের হাসল নাসল হয়ে যাবে। আসেন আমরা গুনাহগার পাপীদের একটু আল্লাহর কাছে দোয়া চাই। তার আগে তওবা সকলে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. আল্লাহ তাআলা আমরা আমাদের জীবনে যত প্রকারে গুনাহ করেছি, রাতের অন্ধকারে দিনের আলোতে, সগীরা কবিরা জাহিরি বাতিনি ইচ্ছায় অইচ্ছায় যত প্রকারের গুনাহ করেছি, সমস্ত গুনাহ হইতে আপনার কাছে তওবা চাই। তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। দুরূদ শরীফ, আল্লাহুম্মা আল্লাহ পাক আমরা গুনাহগার পাপীকে আসিয়া কারাল্লাম, গুনাহের বোঝা মাথায় নিয়ে শীতকে উপেক্ষা করে গভীর রাতে আপনার মনোনীত জায়গায় বসে আমরা গুটি কতক মানুষ দোকানা করে খালি হাত করেছি। আল্লাহ পাক আপনি দয়া করে মেহরবানি করে আমাদের জীবনের তাম গুনাহগুলোকে মাফ করে দিন। অন্ধকারে দিনে আলোতে, সগীরা কবিরা জাহিরি বাদী চাই চাই, যত প্রকারে গুনাহ করেছি আল্লাহ সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিন। আল্লাহ সন্ধ্যা থেকে এখানে এত সময় পর্যন্ত যা কিছু আলোচনা হলো আল্লাহ, বলার মধ্যে শোনার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভুলকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ দুরূদ শরীফ, কালিমা শরীফ, সালাম শরীফ, সূরা ফাতিহা শরীফ, ইখলাস শরীফ, যা কিছু পড়লাম পড়ার মধ্যে আল্লাহ যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ভুলগুলিকে আপনি ক্ষমা করে দিন। আল্লাহ ক্ষমা করে যদি কোনো সওয়াব দিয়ে থাকেন, সর্বে ভাগে সর্বে প্রথমে আগায় নেয় মুদিদাম ভাগে মৌসুদাম, আমাদের প্রাপ্য নবী হুজুর আকরাম সাল্লামের রহমতকে পৌঁছে দি। সাহাবা সাহাবীরা ইমাম মুস্তাহিদিন খোলাফা রাশিদিন জঙ্গে হর জঙ্গে বদর, যত আপনার নবী সাহাবীরা শুয়ে রয়েছেন আল্লাহ সকলার দরবারে পৌঁছে দি। আল্লাহ এর সব গুণে আমাদের আদি